রণবীর দীপিকা জুটি আবারও বড় পর্দায় ফিরে আসতে চলেছে বলেই গুঞ্জন। তবে এবার রণবীর সিং নয়, এবার দীপিকার সঙ্গে দেখা যাবে রণবীর কাপুরকে। আমরা সকলেই জানি তাদের অনস্ক্রিন ও অফস্ক্রিন প্রেমের গল্প, যদিও অনস্ক্রিন প্রেমের গল্প অনেক পুরনো হয়েছে। 2018 সালে দীপিকা ও রণবীর সিং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অফস্ক্রিন প্রেমের গল্প সফল না হলেও অনস্ক্রিন সফল এই জুটি। পুরানা বানি না, খুল কে ফ্লোট করনে কে সাথ সাথ খুল কে মুস্কুরা ভি লেতা থা। 12 মুলকো কি পুলিশ মুঝে ঢুন্ড রহি হ্যায় অর মে ইয়াহ ইস অনজান টাপু মে তে জাকে সোনে কা ইন্তজার কর। অন স্ক্রিনে এই জুটি আমাদের ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, তামাশা মতো হিট ছবি দিয়েছে। সিনেমা প্রেমীরা রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকনের অন স্ক্রিন প্রেমের গল্প দেখতে ভালোই বাসেন। যদিও তারা লাস্ট 2015 সালে ইমতিয়াজ আলীর তামাশা ছবিতে একসঙ্গে কাজ করেন। আবারও বলিপাড়ায় গুঞ্জন উঠল লাভ রঞ্জনের পরবর্তী ছবির মাধ্যমে রণবীর দীপিকার সেই সুপারহিট জুটি হয়তো আবারও বড় পর্দায় ফিরে আসতে চলেছে। এই ছবিতে হয়তো অজয় দেবগানেরও দেখা পাওয়া যাবে। এই ছবি একটি মহিলা কেন্দ্রিক ছবি হতে চলেছে বলে মনে করা হচ্ছে, যেখানে প্রধান চরিত্রে দেখা যেতে পারে দীপিকাকে। যদিও এখনো কোনো পাকাপাকি খবর নেই, কারণ 2020 সালে দীপিকা ও রণবীর দুজনের হাতে অনেক কাজ রয়েছে। মেঘনা গুলজার পরিচালনায় ছাপা এবং কবির খানের স্পোর্টস ড্রামা 83-র মতো ছবিতে অভিনয় করবেন দীপিকা। 83 সিনেমাতে একসঙ্গে জুটি বাঁধছে দীপিকা ও তার হাবি রণবীর সিং। অন্যদিকে রণবীর কাপুরও ব্যস্ত তার বর্তমান ছবি ব্রহ্মাস্ত্র শুটে। এই ছবিতে রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে তার বর্তমান প্রেমিকা আলিয়া ভাটকে। যদিও এই ছবির প্রধান আকর্ষণ রণবীর কাপুর ও বিগ বি অমিতাভ বচ্চনের একসঙ্গে প্রথম কাজ। রণবীর কাপুর ও দীপিকার একসঙ্গে ছবি আসার গুঞ্জন শুনে এখন থেকে এই জুটি আবার দেখার আগ্রহ প্রকাশ করছে সিনেমা প্রেমীরা। ওই তো